প্রেস কনফারেন্স সন্ধ্যার দিকে করা হয়েছিল যেটাতে আপনারা অনেকেই উপস্থিত থাকতে পারেননি বলে ফোন করে র্যাবকে বারবার এ বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলেন আজকে দুই কারণে এই অপারেশনটা সম্বন্ধে আপনাদের আমরা ব্রিফ করছি এক গতকালকে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত থাকতে পারেননি দ্বিতীয়ত গতকালের এই অপারেশনটার ধারাবাহিকতায় আমরা আরও কিছু তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি যেগুলো আপনাদের মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাচ্ছি গত বাইশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ আনুমানিক সকাল এগারোশো তিরিশ ঘটিকার সময় র্যাব একের একটি আভিযানিক দল হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভিযান পরিচালনা করে এবং দেশ ত্যাগের প্রাককালে শামিনা শামীমা নূর পাপিয়া তার স্বামী মফিজুর রহমান সুমন চৌধুরী তাদের সহযোগী সাব্বির খন্দকার এবং শেখ তাইয়াবাকে আটক করে ধৃত আসামিদের অবৈধ অস্ত্র ব্যবসা মাদক ব্যবসা চাঁদাবাজি নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড জাল নোট ব্যবহার রাজস্ব ফাঁকি অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয় এ সময় ধৃত আসামিদের নিকট হতে সাতটি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশি নগদ দুই লক্ষ বারো হাজার দুইশত সত্তর টাকা বাংলাদেশি ছাব্বিশ হাজার পাঁচশত টাকার জাল নোট ভারতীয় রুপি তিনশো দশ শ্রীলঙ্কান মুদ্রা চারশত বিশ এবং এগারো হাজার একানব্বই আমেরিকান ডলার সহ সাতটি মোবাইল উদ্ধার করা হয় পরবর্তীতে ধৃত আসামি স্বামী মানুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর দেওয়ার তথ্য মতে আজ তেইশে ফেব্রুয়ারি ভোর চারটার সময় আমরা হোটেল ওয়েস্টিনে তাদের কর্তৃক তাদের বুক করা যে বহুল প্রেসিডেন্সিয়াল স্যুট এবং ফার্ম গেটে আঠাইশ ইন্দিরা রোডস্থ রোশনস ডোমিনো রিভিলো নামক বিলাসবহুল ভবনে তাদের দুইটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দুটি পিস্তলের ম্যাগাজিন গুলিসহ বিশ্রাউন্ড গুলিসহ পাঁচ বোতল দামি মদ নগদ আটান্ন লক্ষ একচল্লিশ হাজার টাকা যার তারা বৈধ উৎসতারা দেখাতে পারেনি তিনটি পাসপোর্ট চেক বই বিদেশি মুদ্রা বিভিন্ন ব্যাংকের দশটি এটিএম কার্ড উদ্ধার করতে সক্ষম হই ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের বর্তমান সম্পদ এবং বিলাসবহুল জীবন সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কোনো সুনির্দিষ্ট পেশা না থাকা সত্ত্বেও খুব দ্রুত অল্প সময়ে বিপুল সম্পত্তি অর্থবিত্তের মালিক হয়েছে তারা ফার্মগেট এলাকার আঠাশ ইন্দিরা রোডে দুটি বিলাসবহুল ফ্ল্যাট নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট ব্যক্তিগত একাধিক গাড়ি নরসিংদী বাগতি এলাকায় দুই কোটি টাকা মূল্যের দুটি প্লট এফডিসি এলাকায় কার এক্সচেঞ্জ নামে অংশীদারিত্বের অপর একটি গাড়ির ব্যবসা যেখানে তাদের এক কোটি টাকা বিনিয়োগ আছে বলে জানায় নরসিংদীতে কে এম সি কার ওয়াশ অ্যান্ড অটো সলিউশন নামে একটি প্রতিষ্ঠানে চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ আছে বলে তারা জানায় এছাড়াও দেশের বিভিন্ন ব্যাঙ্কে নামে বেনামে তাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলে তারা প্রাথমিকভাবে র্যাবকে জানায় অনুসন্ধানকালে দেখা যায় যে ধৃত আসামিগণ অধিকাংশ সময়ে রাস্তা রাজধানীর বিভিন্ন বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে অবস্থান করেছিল গত বারো অক্টোবর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঊনষাট দিন বিলাসবহুল হোটেল রুমে প্রায় ভাড়াই তারা খরচ করেছে একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত অষ্টআশি টাকা একত্রিশ পয়সা এছাড়াও অতিরিক্ত প্রতিদিন আড়াই লক্ষ টাকা হারে এই উনষাট দিনে তারা রাতে একা সম্পূর্ণ বার বুক করে নিত প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে ধৃত আসামি স্বামীমানুর পাপিয়া তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় অবৈধ অস্ত্র মাদক ব্যবসা চাঁদাবাজি চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা জমির দালালি সিএনজি পাম্পের লাইসেন্স গ্যাসের লাইন প্রদান ইত্যাদি নাম করে সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে এবং এ ব্যাপারে কেউ অভিযোগ দিতে আসলে কার ওয়াশ সলু কার সলিউশনটি আছে সেখানে তাদের একটি নির্যাতন কেন্দ্রে সাধারণ মানুষদের নির্যাতন করা হতো এ পর্যন্ত পাওয়া তথ্য মতে তারা বাংলাদেশ রেলওয়ে এবং পুলিশের এসআই পদে চাকুরি প্রদানের কথা বলে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি এবং তদ্বিরবাজির অর্থ অর্জন করেছে এসব অনৈতিক কাজে কেউ অস্বীকৃতি জানালে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো এছাড়াও ধৃত আসামি স্বামীমানুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নসরিন্দি এলাকায় কিউএমসি নামে একটি ক্যাডার বাহিনী পালন করে থাকে যাদের হাতে সবার কিউএমসি নামে ট্যাটু করা আছে এই ক্যাডার বাহিনীর সবাইকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে আজ সকালে নরসিংদিতেও র্যাব একটি অভিযান পরিচালনা করেছিল বাট তারা পালিয়ে যায় কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তদন্তের এ পর্যায়ে এ ব্যাপারে কনক্লুসিভ কোনো মন্তব্য আপনাকে দিতে পারছি না কারা কীভাবে জড়িত যে কেউ একজনের কাছে এসে পাশে দাঁড়ালে আজকাল ছবি তুলব না এরকম ডিনাই করা যায় না বিনয়ের খাতিরেও বাট ছবি থাকা মানেই যে তার সাথে কোনো অনৈতিক লেনদেন বা জড়িত এটা প্রমাণ করে না ছবি আমরা দেখেছি আপনার আপনার সাংবাদিক মহলের সাংবাদিক বন্ধুরা অনেক ছবি মিডিয়াতে ছেড়েছেন বাট ছবি থাকলেই একজনের সাথে সংযোগ থাকে এটা প্রমাণ করে না এ ব্যাপারে আমরা কোনো কনক্লুসিভ রিমার্ক দিতে পারছি না থানায় যে তাকে হস্তান্তর করেছি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যে যে টাইমের ম তার বিরুদ্ধে প্রাথমিকভাবে আমাদের কাছে অভিযোগ ছিল অর্থপাচার করছে দেশের এবং জাল টাকা বহন করছে সে আচ্ছা এই নারীগুলোকে প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি তিরিশ হাজার থেকে আট হাজার টাকা করে মাসে সে মাসও আর দিত নারীগুলো আপনারা মিডিয়াতে বেশ কিছু ছবি আমাদেরকেও ভালো প্রচার করছেন লাঠি নিয়ে তার একটা ছবি টবি বোধহয় দেখছেন আপনারা সে পেটাতো বেদম পেটাতো মেয়েগুলো এতটাই ট্রমাটাইজ যে আমাদের কাছে গত রাতটা আমরা পেয়েছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য সেটাই বলছে যে ও জামিনে ছাড়া পেয়ে যাবে তখন তো আপনারা আমার বাঁচাবেন না স্বীকার করতে চাচ্ছে না বা তাদেরকে আমাদের একটু সময় লাগবে আশ্বস্ত করতে যে দে আর সেফ ওনলি দেন প্রবলি তারা সময় পেলে তারা মুখ খুলবে বাট একজন আমাদের বলেছে তার কথার বাইরে গেলে বেদম পিটানো হয়তো তার গায়ে বিভিন্ন দাগও আমরা দেখেছি এইটা আপনারা আমরা সবাই মিলে চলন তদন্ত করি দেখি কিভাবে হয় আমরা আমরা ইনভেস্টিগেশনের সময়টা খুব কম পেয়েছি এখন পর্যন্ত আমরা ইয়ে করতে পারি আমি হোটেলের কোনো নাম বলি নেই আপনার

আমরা ঢালাওভাবে অভিযান করলে সেটা সবার জন্যই অসুবিধাজনক যদি নিয়মিত করি বাট অবশ্যই সুনির্দিষ্ট তথ্য পেলে র্যাব অভিযান চালাতে রকম দ্বিধা পিছুপা হবে না আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আমরা করব বা তথ্য ছাড়া রুটিনলি করলে সেটা সবার জন্য বিরক্তিজনক হয়ে যাবে আমরা লেটাস্ট নট ডিস্ট তার যে কারা মানে দুর্নীতিগ্রস্ত চরিত্র এটার সাথে রাজনীতির সম্পর্কটা না করলেও চলে বোধ এখানে আমি আপনার কথাটা বুঝিনি আমরা এই পর্যন্ত আজকে তাকে থানায় যে অভিযোগে হস্তান্তর করেছি সেটা বলতে পারব নাম্বার ওয়ান তার বিরুদ্ধে জাল 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 টাকা মুদ্রা রাখার অভিযোগ নাম্বার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না দিয়ে অর্থ পাচারের প্রচেষ্টা করা দুটা ধারা নাম্বার থ্রি ওই যে পিস্তলটা দেখতেছেন ছবি সহ তার আপনার মধ্যে কয়েকজন পেয়েছেন ছবি সহ আছে এই পিস্তলটা তার পজিশনে ছিল সেই পিস্তলটা আপনাদের আমি দেখাচ্ছি প্রমাণ প্রত্যেকটা এখানে বডি নাম্বার থাকে এই জায়গায় এই জায়গায় এবং এই জায়গায় এবং এই জায়গায় দেখেন পিস্তল আপনারা যারা পিস্তল বহন করেন তারা জানেন এবং এটা ডিসি অফিসে এই নাম্বারটা রেজিস্ট্রি করতে আপনার লাইসেন্সের রেখেছে এটাকে দেখেন ঘষে এটাকে রিমুভ করা হয়েছে এবং তাদের কাছে এটার সপক্ষে কোনো পেপার তো নাই পেপার থাকলেও এটা অবৈধ হয়ে যাবে যখন এই নাম্বার ঘষে ফেলা হয়েছে শক্ত ধারাল ধাতব কিছু দিয়ে নাম্বারগুলো মুছে ফেলা হয়েছে এবং এমোনেশান সহ এই নাম্বার থ্রি হচ্ছে অস্ট্রাইন আইন নাম্বার ফোর হচ্ছে তার এই যে আয় সঙ্গতিবিহীন ব্যয় কোনো উৎস ছাড়া এত বিলাসবহুল জীবনের যে যে অর্থ তার বিভিন্ন আমরা চেক বিল ভাউচারে পাচ্ছি এটা অবশ্য আমরা করব না বাট আমাদের সাথে সিআইডি ইতিমধ্যে যোগাযোগ করেছে তারাই তাদের এটা মানি লন্ডারিং আইনে তারাও প্রনোলজিক্যালি আগামীকাল বা পরশুর দিন তারা একটা মামলা করবে এটা আমাদের কাছে এখন সুনির্দিষ্ট কোনো তথ্য নাই তার তার স্বামীর বিরুদ্ধে হত্যা হত্যা মামলা খুনের মামলা আছে দুই তিনটা এটা নিয়ে আমরা এখনও ডিটেল কাজ করতে পারিনি দুটা আমরা বলছি দুটা ফ্ল্যাট তার আছে নরসিন্দিতে দুইটা জমি নসিন্দিতে বাড়ি তার চারটা গাড়ি এবং ক্যাশ টাকা তো আমি আজকে সকালে এটা উদ্ধার করছি আরও হয়তো আছে কনক্লুজ আমি মানে কনক্লুসিভ রিমার্কটা আমি দিতে পারবো না কত টাকা তার কাছে জি কিছু ভিডিও এদের মোবাইল থেকে এই থেকে কিছু কিছু ভিডিও পেয়েছি যেগুলো খুব অশ্লীল আমি জানি না এই ভিডিওগুলো আপনাদের কাছে কয়েকজন আমি সোশ্যাল মিডিয়ায় কয়েকটা এসছে এই ভিডিওগুলো খুব অশ্লীল একটা যে কোনো একজন মহিলার জন্য ডিগনিটি বহির্ভূত ছবি এগুলো

আজকে সংবাদ সম্মেলনটা এক্সক্লুসিভলি শামিমা নূর পাপিয়া নিয়ে আমি ওটা সম্বন্ধে কোনো মন্তব্য করতে আমার এখতিয়ার ভুক্ত না আমি এখন করতে পারছি আমরা তাকেই আপনি যে প্রশ্নটা করেছেন তাকে করেছিলাম কোনো সদুত্তর দিতে পারেনি